2024 সালে ব্যালন ডিওরের জন্য সংক্ষিপ্ত 30 জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ফ্রান্স ফুটবলের মনোনীত ব্যালন ডিওরের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি মেসি রোনালদো। এদিকে বিগত মৌসুম আর আন্তর্জাতিক ফুটবলের বিবেচনায় ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই পুরস্কারের তালিকায় জায়গা পাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েসের। ব্যালন ডিওরের সংক্ষিপ্ত 30 জনের তালিকা প্রকাশ করার আগে বিভিন্ন পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটে রড্রিগো গোয়েসকেও রেখেছিল, যিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা এবং সুপার কাপ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। 2023-24 মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে 5 গোল 3 অ্যাসিস্টের পাশাপাশি সর্বমোট 17 গোল 9 অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় থেকে বাদ দেওয়া হয়েছে রড্রিগো গোয়েসকে। এই ঘটনার পর রড্রিগো প্রতিবাদমূলক এক পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। প্রতিবাদ করেছেন নেইমার জুনিয়রও। ব্রাজিলিয়ান সতীর্থের জন্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার জুনিয়র লিখেছেন, বিশ্বের সেরা 5 ফুটবলারের একজন রড্রিগো। নেইমারের লেখায় এটাই ইঙ্গিত ছিল, রড্রিগো গোয়েস ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাবেন বলে ধারণা করেছিল অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নেইমার।